আসানসোলের বড়থড়িয়া অঞ্চলে বুধবার সকালে চায় পে চর্চা অনুষ্ঠানে উপস্থিত হন বিজেপির কেন্দ্রীয় নেতা দিলীপ ঘোষ। এরপর তিনি পুর নিগমের 83 ও 84 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীদের সমর্থনে দুয়ারে দুয়ারে প্রচার অংশগ্রহণ করে। তবে দিলীপ ঘোষের প্রচারে এদিনও কোভিড বিধি উপেক্ষা করা হয়, যদিও এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন তিনি 5 জন নিয়েই প্রচারে বেরিয়েছেন। স্থানীয় মানুষজন যদি তার সঙ্গী হন সেখানেই তার কি করার আছে। আর রাজনীতি করতে গেলে মানুষের সাথে কথা বলতেই হবে, মানুষের অভাব অভিযোগ না শুনে মানুষের পাশে না দাঁড়িয়ে রাজনীতি হয় না। এই যে বড়তড়িয়া গ্রামে এসেছি আজকে আমরা, বিশাল গ্রাম, 4-5 হাজার লোক এখানে থাকেন, পুরনো গ্রাম। আর অমর বাউরি আমাদের এখানকার ক্যান্ডিডেট, এখানকার পুরনো, অনেক দিন ধরে সমাজসেবা করেন, তাকে আমরা ক্যান্ডিডেট করেছি। আর তাই প্রচারের মধ্যে আসা সম্ভব হয়নি। আজ সকালবেলা চা খেতে আমরা এসেছি, কুয়াশার মধ্যে সবাই বসে আছেন, সখানেক লোক, 150-150 লোক জমেছেন এখানে। তো টিএমসি রাজনীতিকভাবে লড়াই করতে পারছে না বিজেপির সঙ্গে, সাংগঠনিকভাবে পাচ্ছে না, পুলিশকে দিয়ে আটকাবার চেষ্টা করছে, আমাদের প্রচারে বারবার বাধা দেওয়া হচ্ছে। এভাবে আমার মনে হয় গণতন্ত্রে কাউকে আটকানো সম্ভব নয়। সাধারণ মানুষ যেটা ঠিক করবেন সেটাই হবে। আমি 5 জন নিয়ে নেমেছি, কিন্তু লোকজন যদি রাস্তায় বেরোয় আমাদেরকে হাই হলো করে, আজকে গ্রামে এলাম, গ্রামের লোকেরা দেখা করতে আসবে না, আজকে 100-150 লোক জমা হয়ে গেছে। তো আমরা তো সাধারণভাবে লোকের সঙ্গে কথা না বলে রাজনীতি কী করে হবে, নির্বাচন কী করে হবে, লোকের কাছে গিয়ে আমরা প্রচার করছি, তো লোক তো বেরোবেই,